বিশালগড় মহকুমার কমলাসাগর বিধানসভাধীন রাস্তার মাথা এলাকার এক যুবককে মেরে রক্তাক্ত করে দুষ্কৃতীরা। বৃহস্পতিবার রাতে বাড়ির লোকজনেরাও আক্রান্ত হয় তাদের হাতে। অভিযোগ, বাড়ির মানুষের চিৎকারে পাড়ার মানুষ বেরিয়ে এলে তাদের উপরও প্রাণঘাতী আক্রমণ চালায় দুষ্কৃতিকারীরা। দুষ্কৃতিকারীদের আক্রমণে মহিলাসহ ওই এলাকার 8 জন আহত হয়। এই ব্যাপারে এলাকাবাসী সংবাদ মাধ্যমের কাছে তা স্পষ্ট করেন। মিনালের মুহূর্তে রক্ত পড়তেছে, আমি দোষী পরে আমার এই বাড়িটা দিল, ইহান গুতা মারছে, অনুকূলে ফাও দুঃখ হয়েছে, এবার বাস তাদের সুরাতে আমি পারি না, যে তারই লাথি মারে ওই আমার ছেলের হাত বাড়ি পড়ছে, এবার গাদি মিনতে বাড়ি পড়ছে, তারে ডেনে মিনতে ফেলাই দিছে, তার অন্য কিছু মিনতে শিব দিয়েছে শ্যাম তারা বাড়ি পুলিশের বাড়ি, তারা ছেলে বলে কারে বলে মারছে নাকি তা ওই নাগরদোলার মধ্যে, এরপরে এই লইয়া তারা বাড়িতে সব ভাঙচুর করছে, কিচ্ছু নাই ঘরের মধ্যে, এখন বেটির সিঁড়ির থেকে ফেলাই দিছে, বাইক লই আইসে, আবার বোলারু না টুলারু লই আছে, বাইক মনে 12টা, এরপরে বোলারু লই আছে 2টা, সব দিয়ে যাম, এরপরে যে ওই যায় তারই মারে, যে ওই আরেক পোলার মাথা ফাটাই লেছে, হে আই তোলেছে, হ্যাঁ কিছু করছে না, তার মাথা ফাটাই লেছে, অনেক স্যার আমরা আপনার মুখ্যমন্ত্রী সেই আবেদন, এটা যাতে বিচার। এদিকে জানা যায়, আহতদের মধ্যে 2 জনকে গুরুতর অবস্থায় বিশালগড় মহকুমা হাসপাতাল থেকে হাঁপানিয়ার ত্রিপুরা মেডিকেল কলেজে রেফার করা হয় রাতেই। কিছুক্ষণের মধ্যে পাড়ার লোকেরা একত্রিত হয়ে গেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতিকারী বখাটে যুবকের দল। তবে তাদের মধ্যে একজনকে ধরে ফেলে পাড়ার লোকেরা, ধৃত যুবকের নাম হৃদয়। পরে আটককৃত সেই যুবক সহ রাতেই বিশালগড় থানার দ্বারস্থ হয় এলাকার লোকজন। থানায় মামলা করা হয় দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে। অভিযুক্তদের বিরুদ্ধে আইপিসি 326, 448, 325, 506, 34 ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে বিশালগড় থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।